আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা স্যাম্পলিং থিওরেমের ইকুয়েশন নিয়ে আলোচনা করব। স্যাম্পলিং থিওরেম থেকে আমরা কি ইকুয়েশনটা জেনারেট করতে পারি? মনে করেন ইম্পালস ট্রেনকে আমরা ধরে নিলাম ডেলটিএস। ইম্পালস ট্রেন এটাকে আমরা ধরলাম ডেলটিএস, এবং টাইম পিরিয়ড ধরে নিলাম আমরা, টাইম পিরিয়ড হলো টিএস, এস হলো টাইম পিরিয়ড। এখন কোয়েশনটা হলো ইম্পালস ট্রেনটা আসলে কি? ইম্পালস ট্রেনটা আর কিছুই না, আমরা যে স্যাম্পলার ইউজ করছিলাম, স্যাম্পলার আমাদের কি ছিল? স্যাম্পলার ছিল আমাদের এরকম, এরকম ছিল আমাদের স্যাম্পলার। এই স্যাম্পলারটাই হলো ইম্পালস ট্রেন। এই ইম্পালস ট্রেনকে ধরে নিলাম ডেলটিএস, এবং যে টাইমটা যাবে, টাইম পিরিয়ডটা হলো টিএস। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা ত্রিগোনোমেট্রিক ফুরিয়ার সিরিজের মাধ্যমে আমরা লিখতে পারি ডেলটিএস টাইমের সাপেক্ষে হলো 1/TS 1+2cos ωst +2cos 2ωst, এরকম আস্তে আস্তে বাড়বে। ওমেগা এস টু, ওমেগা এস হবে 3, ওমেগা এস হবে 3 2cos 2cos 3, ওমেগা এস টি প্লাস ডট ডট ডট, এরকম। এটা হলো ডেলটিএস এর আমাদের ট্রিগোনোমেট্রিক ফুরিয়ার সিরিজ। আচ্ছা, তাহলে আমরা আবার এটাও জানি জি প্রাইম টি ইকুয়াল টু জিটি গুণ ডেলটিএস টি। জি প্রাইম টিটা বের করার জন্য আমার জিটির সাথে ডেলটিএস টি গুণ দিতে হবে। এখন ইম্পর্টেন্ট কোয়েশ্চন হলো জি প্রাইম টিটা কি আবার জিটিটা কি? ওকে, তাহলে জিটিটা হলো অ্যানালগ সিগনাল। ভালো করে মনে রাখবেন, জিটিটা হলো কি? অ্যানালগ সিগনাল। এই যে অ্যানালগ সিগনাল, এটা হলো আমার জিটি। আর জি প্রাইমটা কি? জি প্রাইমটা হইতে হলো আমার আউটপুট সিগনাল। কি সিগনাল? আমাদের যে ফাইনাল যে আউটপুট সিগনাল, এই আউটপুট সিগনাল। তো আমি গত লেকচারও বলছি, আমরা আউটপুট সিগনাল কীভাবে পাবো? আউটপুট সিগনাল পাবো আমি যদি ইনপুট সিগনালের সাথে আমি যদি পালস ট্রেনটা গুণ দিই। তাহলে এখানে পালস ট্রেনটা কি? পালস ট্রেন হলো এই যে একটা স্যাম্পলিং, একটা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যেটা, এটাই হলো পালস ট্রেন। এই হলো আমাদের একটা পালস ট্রেন। এখানে যদি আমি আউটপুট সিগনালটা পেতে চাই, তাহলে এই পালস ট্রেনের সাথে আমার এই ইনপুট সিগনালটা গুণ দিতে হবে। তাহলে এই দুইটা আমরা গুণ দিই। গুণ দিলে আমাদের আউটপুট সিগনালটা আসবে এরকম, এ বরাবর এরকম, এ বরাবর আসবে এরকম, এ বরাবর এতটুক, এ বরাবর আবার এখানে এতটুক আসবে, এ বরাবর আসবে এখানে এতটুক, এতটুক আবার এতটুক। তাহলে এই দুইটা সিগনাল আমি গুণ দেওয়ার পর এই পাইলাম আমি ফাইনাল আউটপুট সিগনাল। আউটপুট সিগনালটার কার্ভটা হবে এরকম, সরি এরকম হবে কার্ভটা, আউটপুট সিগনালের কার্ভটা। ওকে, তাহলে এটা হলো জি প্রাইম টি, আর এটা হলো আমাদের জিটি, আর এটা হলো ডেলটিএস টি। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এখন আমরা আউটপুট সিগনালটা যদি বের করতে চাই, তাহলে কী করতে হবে? জিটির সাথে ডেলটিএস টি গুণ দিয়ে দিতে হবে। তাহলে ডেলটিএস টি আমাদের কাছে আসি, সাথে যদি জিটি গুণ দিয়ে দিই, তাহলে আমরা এরকম লিখতে পারি। যেমন সামনে তো 1/TS আছে, তারপর ওয়ানের সাথে গুণ হবে কি? ওয়ানের সাথে গুণ হবে জিটি, ওয়ানের সাথে জিটি গুণ হবে, তারপর 2GT cos ωst হবে, তারপর হবে 2GT cos 2ωst, তারপর হবে আবার যোগ দিলে যোগ 2GT cos 3ωst, এরকম প্লাস ডট 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 বাড়তে থাকবে। ওকে, তাহলে আমরা জিটিটা গুণ দিলাম। এখন আমরা কি লিখতে পারি? এখন আমরা লিখতে পারি আরেকটা সূত্র, ওটা হলো আমরা জানি জিটি কস ওমেগা এস টি সমান কি? জিটি কস ওমেগা এস টি সমান হাফ জি হবে ওমেগা মাইনাস ওমেগা এস প্লাস জি ওমেগা প্লাস ওমেগা এস। এটা হলো জিটি কস ওমেগা এস টির ইকুয়েশন। তাহলে আমরা এখন কি করব? তাহলে আমরা এটা হলো জিটি কস ওমেগা এস টির ইকুয়েশন। তাহলে যে জিটি কস ওমেগা এস টি যেসব জায়গায় আছে, সেসব জায়গায় আমরা এই ভ্যালুটা আমরা বসায় দিতে পারবো। তাহলে এই জায়গায় আমরা এই ভ্যালুটা ডিরেক্ট বসায় দিলাম, কোনো সমস্যা নাই। কিন্তু এই জায়গায় দেখেন একটু খেয়াল করে, 2 আছে, সুতরাং আমাদের কি করতে হবে? সুতরাং আমাদের সামনে একটা 2 দিয়ে গুণ দিতে হবে, আর এখানে এই জায়গায় যেহেতু 2 আছে, সুতরাং আমাদের ওমেগা এসে 2ωs দিতে হবে, এই ওমেগা এসে 2ωs দিতে হবে, কারণ এখানে আছে 2ωs।
আবার যখন এখানে 3 ওমেগা এস থাকবে তখন আমরা এই ওমেগা এস এর জায়গায় 3 ওমেগা এস দিব, এই ওমেগা এস এর জায়গায় 3 ওমেগা এস দিব। সো আমি এই জি প্রাইমটি সমান আমি কি লিখতে পারি, জি প্রাইমটি সমান আমরা লিখতে পারি 1/TS, জিটি জায়গায় লিখলাম আমরা জি ওমেগা, তারপর আমরা কি হবে এই টুটা জায়গায় থাকবে, আর এই জিটি কস ওমেগা এসটি জায়গায় আমি এতটুকু ভ্যালুটা বসালাম, তাহলে কি হবে হাফ জি ওমেগা মাইনাস ওমেগা এস প্লাস জি ওমেগা প্লাস ওমেগা এস, এই হবে গুণ। সিমিলারলি আবার পরেরটার ক্ষেত্রে প্লাস টু, এই জিটি কস টু ওমেগা এসটি জায়গায় এই এতটুকু লিখবো আবার হাফ, তারপর জি ওমেগা মাইনাস, এখানে ওমেগা এস এর জায়গা হবে টু ওমেগা এস কারণ এখানে ছিল টু ওমেগা এস, তাহলে টু ওমেগা এস, তারপরে প্লাস জি, প্লাস জি, তারপর হবে ওমেগা প্লাস টু ওমেগা এস। ওকে, তারপর পরেরটা আবার লিখলে টু, তারপর জিটির জায়গায় হাফ জি ওমেগা মাইনাস, এখন তিরিয় ওমেগা এস যেহেতু, সো আমি এই ওমেগা এস এর জায়গায় তিরিয় ওমেগা এস বসাবো, তিরিয় ওমেগা এস প্লাস জি ওমেগা প্লাস তিরি ওমেগা এস, এতটুকু লিখলাম। এখন আলটিমেটলি আমাদের কি লিখতে পারি, আলটিমেটলি আমরা লিখতে পারি জি বার ওমেগা ইকুয়াল টু জি বার ওমেগা, জি বার ওমেগা ইকুয়াল টু 1/TS, তারপর এখানে হবে এন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি জি ওমেগা মাইনাস এন ওমেগা এস, মানে এই জিনিসটা, এই যে আগের যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত চলবে, আমরা ধরে নিলাম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হবে, আর এটাই হলো আমাদের ফাইনাল আউটপুটের ইকুয়েশন। সবাইকে ধন্যবাদ।